আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব ভীষণ মজাদার একটি মাছের ঝোল তরকারি। পেঁয়াজ রসুন ছাড়া মাছের এই পাতলা ঝোল তরকারিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর আজকের এই ঝোল তরকারি রান্না করব কাঁচা কলা এবং রুই মাছ দিয়ে। প্যানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। মাছে হলুদ লবণ আমি 10 মিনিট আগেই মেখে রেখেছিলাম। মাছগুলোকে এখন উল্টাপাল্টা করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া হবে না। মাছগুলো কষিয়েও রান্না করা যায়, তবে আজকে ভেজে রান্না করছি। এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। ঝোলের মাছ এর থেকে কড়া করে ভাজা যাবে না। মাছগুলো এখন তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের মতো কালোজিরা। কালোজিরা ফোড়ন দিয়ে এই তরকারিটা রান্না করলে টেস্টি হবে খেতে। আর দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিরে দিয়েছি। আর দিয়ে দেব 1টা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুগুলো একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট সাইজের 4টা আলু নিয়েছি। এখন এই আলুটা একটু ভেজে নেব। আলুটা যেহেতু শক্ত আগে থেকে একটু ভেজে নিয়েছি, আর আলুটা ভেজে নিলে ফ্লেভারটাও খুবই ভালো আসবে। আলুটা খুব বেশি কড়া করব না, হালকা লাল করে ভেজে নেব। কাঁচা কলার সাথে আলু মিশিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। এখানে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে, শুধুমাত্র কলাটা রান্না করলেও খেতে ভালো লাগে। আলু আমি অল্প আঁচে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা কলা। আমি এখানে 4টা কাঁচা কলা কেটে নিয়েছি। কাঁচা কলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁচা কলাগুলো আমি আলুর সাইজ করে কেটে নিয়েছি। আলু এবং কাঁচা কলা একই সাইজ করে কেটেছি। এবার আলু এবং কাঁচা কলা একসাথে মিলিয়ে আরও একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি কাঁচা কলা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে লবণ নিয়েছি 7 মতো, আর নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আজকের এই রান্নাতে আমি কোনো প্রকার পেঁয়াজ এবং রসুন ব্যবহার করছি না। পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল তরকারি রান্না হচ্ছে। আর পেঁয়াজ রসুন ছাড়া মাছের এই পাতলা ঝোল তরকারিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। কলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। কলাগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। কলা সেদ্ধ হতে যে পানিটা দিয়েছি, পানিটা একদম টানিয়ে নেব। কলা আলু একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবং কলা আলু দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা সম্পূর্ণ টানিয়ে নিয়েছি আর এটা কষানো হয়েছে সুন্দর মতো। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি ঝোলটা একটু পাতলা টাইপের রাখবো, সেভাবেই পানি দিয়েছি। তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছ দেওয়ার পর আমি আরও 6-7 মিনিট রান্না করে নিয়েছি তরকারিটা। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। জিরার গুঁড়া দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া কাঁচা কলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তরকারি। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।